আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের আহমেদ কিচেন থেকে আজ আমরা বানাবো চিকেন দম বিরিয়ানি কী করে কম সময়ে সহজ পদ্ধতিতে বানাবো আর সেই রেসিপিটি দেখাবো এর জন্য আমাদের লাগতেছে এই উপকরণ এখানে আছে দুই চামচ আদা বাটা দুই চামচ রসুন বাটা এক চামচ জিরার গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এবং দুই চামচ বিরিয়ানি পাউডার বা বিরিয়ানি মশলা এর মধ্যে কিন্তু বিরিয়ানির পিসগুলি আছে ওই এলাচি দারচিনি লং ইত্যাদি ওটার মধ্যে মিক্স পাওয়া যায় এটা যে কোনো সুপার মার্কেট আপনারা পাবেন বা তো বড়ো দোকানেও পাওয়া যায় এখানে আছে পাঁচ সাতটা আলু আমি সিদ্ধ করে কমপ্লেট সিদ্ধ করে সামান্য হলুদ লাগিয়ে ভেজে নিয়েছি এবং দুইটা টমেটো ছোট ছোট টমেটো কুচি করে নিয়েছি একটা লেবু রসের জন্য এখানে আসে কিছু গাজর কুচি আর কাঠবাদাম কুচি এবং ধনিয়া কুচি পাঁচ সাতটা পেঁয়াজ বেরস্তার জন্য সামান্য কিশমিশ এবং এখানে আছে দুই টেবিল চামচ স্টক দুই এবং সাথে পরিমাণ মতো লবণ এবং এক কাপ দুধ ফুল ক্রিম দুধ আর এখানে আমি তিন কাপ বাসমতি চাল নিয়েছি আমার কাপের বাসমতি চাল আর আমার যে কাপ সেই কাপের এটা ধুয়ে ভিজিয়ে রেখেছি এইভাবে এবং এভাবে উঠিয়ে নেব সময় হলে এখানে নিয়েছি আমি একটা মুরগিকে চার টুকরা করে নিয়েছি সামান্য লেবুর রসের সাথে দইটা আগে দিয়ে দিলাম সবার আগে এবং এটা হাত দা মাখিয়ে মাখিয়ে আমি রেখে দেবো মেরিনেটের জন্য হাত ঠিক এইভাবে মাখাতে হবে অবশ্যই হাত দিয়ে মাখাতে হবে এবং রুম টেম্পারেচার এটা রেখে দেবো আমি বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য এরপর আমরা আসি মূল রান্নায় এখানে আমি পরিমাণ মতো তেল নিলাম তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো বেস্তার জন্য দিয়ে দিলাম তেলটা আনুমানিক আনুমানিকভাবে দিতে হবে আধা কাপের মতো মনে করেন এভাবে কম দেওয়াই ভালো পেঁয়াজটি যখন আধা আধি ভাজা হয়ে যাবে তার মাঝখানে আমি কিশমিশগুলি দিয়ে দেবো এভাবে যখন ব্রাউন কালার হয়ে গেল পেঁয়াজ সামান্য পেঁয়াজ কিসমিশ আমি উঠিয়ে রাখবো পরবর্তীতে মূলত গার্নিশের জন্য এরপর টমেটো চপ দিয়ে দিলাম আস্তে আস্তে করে নেড়ে এর মধ্যে সামান্য পানি দিলাম যাতে করে লেগে না যায় নিচে তারপরে দিলাম শেখে সেই আদা বাটাটা এবং রসুন বাটা দুই চামচ করে যা আগে রেডি করে রেখেছিলাম এটাকে নেড়ে চেড়ে তারপরে সেই এক চামচ জিরার গুঁড়া এবং এক চামচ ধনিয়ার গুঁড়া এটা খুব ভালোভাবে মিশিয়ে আমরা অপেক্ষা করব টমেটো গলা পর্যন্ত এরপর আমরা দেবো এখানে লবণ এই লবণটা মূলত এক চামচ লবণ এই লবণটা মূলত চিকেনের জন্যই চাউলের লবণ কিন্তু এখানে না সেটা পর দিতে হবে সামান্য পানি দিয়ে নেড়ে চেড়ে টমেটোটা গলার জন্য আমরা রেখে দিব পাঁচ থেকে সাত মিনিটের জন্য আর কি পাঁচ সাত মিনিট পরে ওই দেখুন টমেটো গলে গেছে এবং এখন একটা হ্যান্ড গ্রাইন্ডার দিয়ে এটাকে এভাবে নেড়ে টমেটো সম্পূর্ণ গলিয়ে দেবো এই হ্যান্ড গ্রাইন্ডার অনেকের কাছে না থাকলে ডাল ঘুটি ইউজ করতে পারলাম আপনার সমস্যা নেই এরপর আর সেই মেরিনেটেড চিকেনটা আমরা দিয়ে দিলাম ওর মধ্যে মশলার মধ্যে চিকেনটি সিদ্ধ হওয়ার জন্য সামান্য পানি অ্যাড করলাম ঠিক এভাবে রেখে দেব আমি আট থেকে দশ মিনিট পানিটা বের হয়ে যাবে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে চিকেনগুলিকে উঠিয়ে নিব এখন এভাবে দেখুন মশলার সাথে উঠিয়ে নেবো সেই মশলার মধ্যে আমরা এখন চালগুলি দিয়ে দেবো সেই পানি ঝরা চালটা চালের সাথে মশলা জাস্ট একটু হালকা করে মিশিয়ে দেব এভাবে মিশানোর পর তার মধ্যে সেই বিরিয়ানি মশলাটা দেবো দুই চামচ যে বিরিয়ানির পাউডারটা ছিল সেটা আর কি এবং এক চামচ লবণ চা চামচের এক চামচ লবণ সেটা এই লবণটা চালের জন্য আর যেহেতু আমার তিন কাপ চাল ছিল সেই তিন কাপ চালের জন্য আমি সাড়ে চার কাপ পানি দিতেছি অর্থাৎ দেড় গুণ পানি দেড় গুণ পানি দিতেছি পাঁচ সাতটা কাঁচামচ দিয়ে দিলাম এবং এক কাপ দুধ এই দুধটা এই জন্য দিলাম দুধটা একে তো ফ্লেভার ভালো আনবে এবং চালটা ঝরঝর হইতে সাহায্য করবে তাছাড়া পানির ওই মাপার পরে একটুখানি অতিরিক্ত পানি দিতে হয় আমি পানির বদল দুধটা দিলাম এখন আমরা এটাকে ঢেকে দেবো এবং চুলার ফ্লেম লো করে দেবো একদম লো করে দেব এরপর কভার করে দিলাম কভারের ছিদ্রটা একটা চিসু পেপার দিয়ে বন্ধ করে দিলাম সাত আট মিনিট পর এসে এসে আমি এই পাত্রটাকে ঘুরিয়ে দিয়েছি যাতে আগুনের তাপটা সব দেখে সমানভাবে লাগে মাঝখানে এসে আমি তিনবার ঘুরিয়ে দেখে দিয়েছি এভাবে আপনারা পঁচিশ থেকে তিরিশ মিনিট পর্যন্ত রাখবেন তো পঁচিশ থেকে তিরিশ মিনিট পর চুলাটা এসে ফুল পাওয়ারে ফুল ফ্লেমে রাখবেন এভাবে ঠিক পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ড পরে আমি বন্ধ করব এই পাঁচ সেকেন্ড হয়ে গেলে বন্ধ করে দিলাম এখনও ঢাকুনটা তুলবো না আরও ভালো রেজাল্টের জন্য আরও ভালো ঝরঝরার জন্য ঢাকুনটা উঠাবো আরও তিন থেকে চার মিনিট পরে আমরা ঢাকুনটা এইভাবে উঠালাম দেখুন তৈরি হয়ে গেছে আমাদের চিকেন দম বিরিয়ানি এখন চিকেনের পিসগুলি ভাতের ভিতরে আমরা এভাবে রেখে দেবো জায়গা করে ওই আলুর আলুগুলি ওই ঠিক একইভাবে ভাতের মধ্যে ওভাবে রেখে দেবো এবং আস্তে আস্তে নেড়ে যাতে ভাত না ভাঙে আলুর পিসগুলি চিকেনের পিসগুলি ওভাবে ভাতের মধ্যে মিক্স করে রেখে দেব রেখে দিয়ে ঢাকুনটা আবার বন্ধ করে দেব দুই চার মিনিটের জন্য দুই চার মিনিট পরেই আমরা এটাকে নিয়ে দেব সার্ভ করার জন্য হয়ে গেল আমাদের চিকেন দম বিরিয়ানি এখন আমরা নিয়েছি সার্ভের জন্য যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগে তাহলে আজই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না আপনাদের যে কোনো রেসিপি জানার থাকলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন আপনাদের সকল কমেন্ট আমাদের কাছে সবসময় মোস্ট ওয়েলকাম